নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। হ্যাঁ, আমরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা যেটা একটু ঠিক ভিডিওটা অন্যরকম। এই ভিডিও আমরা অনেককে দেখেছি, এই গাছটা নিয়ে আমরা অনেকে অর্থাৎ বনসাই দেখেছি এবং এই ভ্যারাইটি বিভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ এই গাছটা হচ্ছে একটা ফাইকাস, অর্থাৎ ভেরিগেটেড ফাইকাস বা ফাইকাস সাফারি বলে আমরা পরিচিত বা চিনি। এই সাফারি অর্থাৎ ফাইকাস গাছের বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়, অর্থাৎ বিভিন্ন রকমের হয়ে থাকে, তার এক একটা গাছের এক এক রকম পরিচর্যা হয়ে থাকে। আজকে আমরা ভেরিগেটেড সাফারি বা ফাইকাস সাফারি গাছের পরিচর্যা নিয়ে আজকে আলোচনা করব যে একে কীরকম ওয়েদারে রাখবেন এবং কী খাবার দেবেন এবং কীভাবে প্রতিস্থাপন করবেন এবং মাটিটা কী ধরনের হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। না, ফাইকাস গাছ প্রথম কথা হচ্ছে এই গাছ খুব একটা হার্ডি গাছ, তাই এই গাছকে অনেকে ইনডোরের প্ল্যান্ট হিসাবে ব্যবহৃত করে বা নার্সারি থেকে থেকে ইনডোর হিসাবে দেয়, কিন্তু একদম সরাসরি ইনডোরে রাখা যাবে না, তাই একে বাইরে রেখে পরিচর্যা করতে হয়। তাই প্রথম কথা হচ্ছে পরিচর্যা হচ্ছে মাটিটা আমরা যেভাবে তৈরি করব, দেখতে হবে মাটিটা যেন সয়েল অর্থাৎ ওয়েলডন অর্থাৎ জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই লক্ষ্য রেখে আমাদের মাটিটা তৈরি করতে হবে। প্রথম কথা হচ্ছে মাটিটা আমরা দোআঁশ মাটি নিতে হবে। এই দোআঁশ মাটির সঙ্গে আমরা কিছু পরিমাণ অনুখাদ্য, কিছু পরিমাণ মিক্স সার আর কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করব। তাহলে কী হবে, এই গাছের উপযুক্ত মাটি কিন্তু তৈরি হয়ে যাবে। মাটিটা তৈরি হওয়ার পর আমাদের মাটিটা কিছু দিনের জন্য মাটিটাকে রাখতে হবে একটা বস্তার মধ্যে ভরে, তাতে মাটিটা কম্বিনেশনের যে সারের কম্বিনেশন থাকে সেটা ঠিকঠাক মিশে যাবে, তাতে গাছটা সহজভাবে খাদ্য গ্রহণ করতে সুবিধা পাবে। তা গাছ সবসময় আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিও আমরা দেখেছেন যে গাছ নিয়ে আসার পর অর্থাৎ একটা ওয়েদার থেকে নিয়ে এসে আর একটা ওয়েদারে রাখলে যে সুবিধাটা হয়, যেটা একটা ওয়েদার থেকে অ্যাডজাস্ট করে নেওয়া ব্যাপারটা, সেই গাছটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারে এবং গাছটা লাগানোর পর কিন্তু গাছটা আর মরার সম্ভাবনা কম থাকে। তাই গাছটা কিছুদিন রাখার পর কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করুন এবং এই গাছ যখন প্রতিস্থাপন করবেন মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি টপ একটা নির্বাচন করুন। 8 ইঞ্চি টপ নির্বাচন করলে এরকম গাছের ক্ষেত্রে খুব ভালো এবং গাছে যখন ড্রেন সিস্টেম তৈরি করবেন মোটামুটি ভালো করে খোলাংকুচি বা ঘেঁষে বা পাথর দিয়ে ভালো করে তৈরি করে নিন, যাতে জল অর্থাৎ দেওয়ার মতো ওভার ড্রেন হয়ে গেলে অর্থাৎ ওভারলোড হয়ে গেলে তখন জলটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাই আমরা সবসময় মাটি দেওয়ার পর কিন্তু হাতে করে দেবে মাটিটাকে বসিয়ে রেখে গাছটাকে প্রতিস্থাপন করব, তাতে কী হয় আমাদের ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যখন মাটিতে গ্যাপ থাকবে অর্থাৎ গাছের গোড়ায় জল বসে গিয়ে অর্থাৎ ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাতে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই জন্যই আমাদের লক্ষ্য রেখে আমাদের ভালো করে মাটিটাকে দেবে বসিয়ে গাছটাকে কিছুদিন সেমি সেদিন রাখুন। তারপরে গাছের যেটা অর্থাৎ রাখবেন কীরকম জায়গায় রাখবেন, মোটামুটি ডাইরেক্ট সানলাইট অর্থাৎ পড়বে না এবং অর্থাৎ সারাদিনে দু তিন ঘন্টা রোদ পাবে এরকম জায়গায় একটা গাছটাকে রাখুন, তাতে গাছটা খুব ভালো গ্রো করবে এবং পাতাগুলো খুব সতেজ থাকবে। আর খাবার বলতে এই যখন গাছ লাগানো হয়ে যাবে ঠিক 1 মাসের পর মোটামুটি যে খাবার যেটা দেবেন হালকা তরল খোল পচা জল 2 বার আর মিক্স সার 1 বার করে দিয়ে দিন। অনুখাদ্য বা সিংকুচো হাড়গুঁড়ো নিম খোল বাদাম খোল এই সমস্ত মিক্স খাবার যেটা হয় 1 বার করে দিন, বাস আর কিচ্ছু লাগবে না। আর 1 বার করে ভিটামিন এত 2 সপ্তাহ পর একবার ভিটামিন আর 2 সপ্তাহ পর 1 বার করে আপনারা ফাঙ্গিসাইড পাউডার দিন। এটা তো ফাঙ্গাস, এটা একটা তো কী বলবো, একটা ফাঙ্গাস যাতে না ধরে বা গাছের ডালগুলো পচে না যায়, সবুজ থাকে পাতাগুলো, সেই জন্য আপনার ফাঙ্গিসাইডটা দিলে খুব ভালো কাজ করে এবং গাছের পাতা খুব সবুজ থাকে। আর এই গাছের সবসময় বলেছি যে ড্রেন জল যাতে না জমে সেই লক্ষ্য রেখে মাটিটা তৈরি করতে হবে। আর প্রথম কথা হচ্ছে জলটা তাহলে আমাদের কী করতে হবে, না জলটা খুব মেপে দিতে হবে, যদি মাটিটা যেহেতু আমরা সেভাবেই তৈরি করেছি মাটিটা যখন দেখে নেবেন যে মোটামুটি জল শুকিয়ে গেছে গাছের গোড়াটা, তখন তারপরে কিন্তু জল দেবেন। আর গাছের কিচ্ছু পরিচর্যা লাগে না, খুব সহজভাবেই করা যায় এবং গাছকে সবসময় একটা খুব সতর্ক এই গাছের ক্ষেত্রে, প্রথম কথা হচ্ছে শীতকালে একে গাছকে ডিস্টার্ব করা যাবে না, শীতকালে এগুলো কমে যায় এবং গাছটি ঝিমিয়ে থাকে, তাই শীতকালেও কখনো চেঞ্জ করবেন না বা গাছের কোনো কাটিং কিছু করতে যাবেন না। একে মোটামুটি অর্থাৎ জানুয়ারি শেষ করার ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ করে যা কাজ করার কাটিং করার বা চেঞ্জ করবেন, বিশেষ করে যদি বর্ষার সময় করতে পারেন খুব ভালো হয়
বর্ষায় গাছকে কাটিং বা টপ চেঞ্জ করার ব্যাপারটা যদি থাকে তাহলে অবশ্যই করে নেবেন বর্ষার সময়ে। তাহলে গাছটা খুব ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে এবং গাছটা মরার সম্ভাবনা কম থাকবে এবং গাছটা খুব ঝাঁকালো হবে। এভাবে ফাইকাস গাছে যত্ন করুন এবং ফাইকাস গাছ নিয়ে আসুন, খুব সহজভাবেই করা যায় ফাইকাস এবং বাড়ির সৌন্দর্য খুব ভালো লাগে। এর পাতার কম্বিনেশন খুব একটা দুর্দান্ত, তাই যারা নিয়ে আসেননি অবশ্যই একটা নিয়ে এসে সহজে প্রতিস্থাপন করে, যেভাবে প্রতিস্থাপন বললাম সেভাবে প্রতিস্থাপন ও পরিচর্যা করুন এবং দেখুন খুব ভালো হবে। আর বিশেষ কিছু বলছি না, যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা লাইক একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তারাও যেন খুব সহজভাবে গাছটা করতে পারে। এবং আমরা মাই গার্ডেন শান্তিনিকেতন সবসময় সহজকে গাছ করার টিপস দিয়ে থাকি, আর আমাদের সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও আসতে পরবর্তীকালে।